বিকাল স্যার। শুভ বিকাল। শুনলাম তোমরা নাকি ইউটিউবে সিলভার বাটন পেয়েছো। জি স্যার। জি, কংগ্রাচুলেশন, এটা নিয়ে তো তোমরা অনেক পরিশ্রম করলে স্যার। সবই মহান আল্লাহ পাকের অশেষ রহমত। কষ্ট করলে তোমরা, আল্লাহর রহমত কোথা থেকে আসলো আমি তো বিষয়টা বুঝতে পারছি না। কি বলেন স্যার, আল্লাহর রহমত ছাড়া কি কোনো কিছু সম্ভব? আমারটা প্রশ্নের উত্তর দাও তো। তোমরা কি আল্লাহকে দেখেছো? জি না স্যার। আল্লাহকে ধরেছো কোনোদিন, বা আল্লাহ তোমাদেরকে ধরেছেন? জি না স্যার। বিজ্ঞান যেটা বলে, যাকে ধরা যায় না, যাকে স্পর্শ করা যায় না, তার কোনো অস্তিত্ব নেই। তার অর্থ কি দাঁড়াচ্ছে? পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নেই। কিন্তু স্যার আমি স্টপ, আমি একজন প্রফেসর, এ বিষয়ে আমি যথেষ্ট পড়াশোনা করেছি, যথেষ্ট জ্ঞান আমার রয়েছে, আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। আমি যেটা বুঝিয়েছি সেটা বোঝার চেষ্টা করো। স্যার আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহ নেই? এটা কমন সেন্সের বিষয়, এটা আমার ন্যূনতম সেন্স খাটিয়ে বুঝতে পেরেছি, গবেষণা করেছি। সেন্স খাটিয়ে? আচ্ছা স্যার আপনি কি সেন্স দেখেছেন? এটা কি বলছো, সেন্সকে দেখা যায়? হ্যাঁ, সেন্স কি ধরে দেখেছেন বা স্পর্শ করেছেন? সেন্স কিভাবে স্পর্শ করবে? তাহলে আপনি একটু আগে বললেন যে বিজ্ঞানের মতে যেটা দেখা যায় না, যেটা ছোঁয়া যায় না, তার কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, তাহলে তো স্যার সেন্সেরও কোনো অস্তিত্ব নেই। সেন্স বলতে সেন্সের অস্তিত্ব? স্যার তাহলে কি আপনি ননসেন্স? সূত্র মতে আমি ননসেন্স।